আজ আমরা এমন এক কিংবদন্তির ব্যাপারে কথা বলবো, যিনি আমেরিকার একটি অজপাড়া গা থেকে উঠে এসে দুর্দান্ত এক যোদ্ধায় পরিণত হয়, এমনকি মহাশূন্যে একটি বিশাল গ্রহ বিজয়ে বিশাল অবদান রাখে। হে গাইস, ইটস মি ডক্টর গেমোলজিস্ট ওরফে এনামুল হক বাঁধন, অ্যান্ড ইন দিস ভিডিও উই আর গোনা টক অ্যাবাউট দ্য স্টোরি অফ তুরক। তুরক একটি অত্যন্ত জনপ্রিয় ফার্স্ট পার্সন শুটিং গেমের সিরিজ, কিন্তু 2008 সালের পর এই সিরিজটি একরকম বন্ধ হয়ে যায়। সো মূল গল্পে যাওয়ার আগে, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন বাংলা এক্সপ্লেনেশন ভিডিও কিংবা স্টোরি এক্সপ্লেইন টাইপের ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। সো হিয়ার উই গো, রক 2008 স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। উলফপ্যাক একটি প্রাইভেট মিলিটারি সংগঠন, তবে তারা মূলত একটি টেরোরিস্ট সংগঠন যারা সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, এমনকি মহাশূন্যেও তাদের ত্রাসের রাজত্ব সৃষ্টি করার জন্য আগ্রহী হয়ে উঠেছে। তো সালটা বর্তমানে 2122 সাল, পৃথিবী বর্তমানে অনেক আপগ্রেডেড। পৃথিবীতে জনসংখ্যা এতই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে বাড়তি জনসংখ্যাকে বাসস্থান করে দেবার জন্য পৃথিবীর নিকটস্থ কিছু গ্রহ যেগুলোতে সমপর্যায়ের আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতি রয়েছে সেখানে মানবজাতিকে শিফট করা হয়েছে। তো এরকম একটি নিকটস্থ গ্রহে উলফপ্যাকের মূল লিডার রোনাল্ড কেন আশ্রয় গ্রহণ করেছে। তো এই রোনাল্ড কেন এবং উলফপ্যাকের সবাইকে থামানোর জন্য বিভিন্ন দেশের মিলিটারিরা মিলে একটি দল গঠন করে যার নাম হচ্ছে হুইস্কি কোম্পানি। ওয়েট বন্ধুরা, এই হুইস্কি কোম্পানি কোনো রকম হুইস্কি সাপ্লাই করে না কিংবা বেচা কেনা করে না, তাদের নামটা এরকম অদ্ভুত, হুইস্কি কোম্পানি। এই হুইস্কি কোম্পানিতে বিভিন্ন দেশের বিভিন্ন রিজনের অনেক সৈন্যরা রয়েছে। তো তারা রিসেন্টলি এক বান্দাকে ক্যাপচার করে যার নাম জোসেফ তুরক। হ্যাঁ, এই জোসেফ তুরক আমাদের এই গেমের মূল চরিত্র। তো এই বান্দার একটু পরিচয় দিয়ে রাখি। জোসেফ তুরক হচ্ছে একজন নেটিভ আমেরিকান, মানে আমেরিকার অজপাড়া গায়ে থেকে উঠে এসেছে। সে একদা ইউএসএর মিলিটারির হয়ে কলম্বিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বলে রাখি বন্ধুরা, ইউএসএর কলম্বিয়ার সাথে একবার গুতাগুতি করা হয়েছিল। তো যাই হোক, যুদ্ধের ফলাফল কী হয়েছিল তাতে আমরা না যাই, তবে গুতাগুতি হয়েছিল একটু জানি। তো সেই যুদ্ধে আমাদের এই তুরক ভাইজান টিপিক্যাল ইউএস মিলিটারিদের মতো শত্রুদের মারতে গিয়ে ভুল করে এক সিভিলিয়ানকে খুন করে বসে এবং সে দুঃখ সে আদৌ বয়ে বেড়াচ্ছে। এও আমরা জানতে পারি যে রোনাল্ড কেন ছিল জোসেফ তুরকের কমান্ডেন্ট অফিসার। তো এ দ্বারা পরিষ্কার হয় যে রোনাল্ড কেন এককালে ইউএসএ এর সৈন্য ছিল। হুইস্কি কোম্পানি যেহেতু অনেকদিন যাবৎ চিরুনি অভিযান চালাচ্ছিল, চিরুনিতে অভিযান না, তারা খুব গভীর অভিযান চালাচ্ছিল যে উলফপ্যাকের সৈন্যদেরকে আটক করার জন্য। তো এরই প্রক্রিয়ায় একদা জোসেফ তুরককে তারা আটক করতে সক্ষম হয়। সো জোসেফ তুরক এক টেরোরিস্টও ছিল, তাকে আটক করা হয়, তারপর অনেকভাবে তার থেকে স্বীকারোক্তি নেওয়া হয়। জোসেফ তুরকের মাঝে এক পর্যায়ে ভালোভাবে লাইফ লিড করার একটু খায়েস জাগে, দ্যাটস ওয়াই সে হুইস্কি কোম্পানিকে হেল্প করতে উৎসাহী হয়। এবং জোসেফ তুরকই মূলত হুইস্কি কোম্পানিকে বলেছিল যে অমুক গ্রহে রোনাল্ড কেন বর্তমানে অবস্থান করছে, সেখানে গিয়ে তাকে পাওয়া যাবে। ওরে বাইরে ভাই, এ তো দেখি আমাদের মুন নিয়াপার ভাই সময়ের সাথে সাথে পোল্টি মারে। তো তারা সকলে একটি স্পেসশিপে করে সেই গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। তো হুইস্কি কোম্পানির সবাই ক্রায়োস্লিপে ঘুমাচ্ছিল। একটা সময় সকলে ঘুম ভাঙে, আমাদের তুরক ভাইজানেরও ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তারা সকলে কমান্ডেন্ট অফিসারের রুমে যায়। সেখানে দেখতে পাই আমরা যে মূল অফিসার সে অনেকগুলো নির্দেশ দিচ্ছে যে কীভাবে রোনাল্ড কেনকে ধরতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক কিছু। কিন্তু তুরক সেখানে উপস্থিত হওয়ার পরেই সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে এবং পাশে সেড নামক এক সৈন্য বলতে থাকে যে তুমি তুরক না, তোমাকে আমি ভালো মতোই চিনি, হিসেবে তো তুমি ট্রেটর, তোমার নিজের দলের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করছো, আমাদের সাথে কী করো সেটাই দেখার বিষয়। তো তরলিতে কইছে কি আর টিমে বিত্তে ফাতরা লোকজন। তো মূলত জোসেফ তুরককে নিয়ে হাসি ঠাট্টা করার অন্যতম কারণ ছিল জোসেফ তুরক 2122 সালে এসেও কিছুটা ব্যাকডেটের টাইপে ছিল এই লোক, দ্যাটস ওয়াই তাকে নিয়ে সকলে হাসি ঠাট্টা করতো। কিন্তু সে ছিল খুবই স্কিলফুল, যার কারণে হুইস্কি কোম্পানি রিক্রুট করে। তো যাই হোক, ওই গ্রহের কাছাকাছি যেতে যেতেই একটি কামানের গোলা এসে অ্যাটাক করে সরাসরি সেই স্পেসশিপে, যার কারণে স্পেসশিপটা সরাসরি ক্র্যাশ করে সেই গ্রহের মধ্যে। তো সেই গ্রহে ক্র্যাশ করার পর স্পেসশিপটা কয়েক টুকরা হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আছড়ে পড়ে এবং সৈন্যরা বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে পড়ে। তো জীবনকে হাতের মুঠোয় নিয়ে জোসেফ তুরক এবং তার এক সহযোগী স্পেসশিপ থেকে বাহির হয়। তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে, অ্যাটাকটা করলো কারা? মিয়ানমার আর্মি? ওদের এত সাধ্য হয়নি মহাকাশে গিয়ে হামলা করার। কিন্তু তুরক সেই গ্রহে পা রাখতেই চোখ ছানাবড়া হয়ে যায়, কারণ সে দেখতে পায় আশেপাশে প্রাগৈতিহাসিক কালের বিশাল আকৃতির ডাইনোসরদের উপস্থিতি। ওয়েট, ডাইনোসর কোত্থেকে আসলো? তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে। কি করার, ধৈর্য নাও, স্টোরি রাইটার হয়তো জুরাসিক পার্কের লজিক এখানেও কাজে লাগাইছে। আরে মাইকেল ক্রাইটন ভাই, কি এক বই লেখলেন, সবাই কপি পেস্ট মানে সব জায়গায়। যাই হোক, তো তারা চিন্তা করে বাকিদেরকে খুঁজতে হবে, আমাদের তুরক ভাই সামনে এগুতে থাকে। এমনই সময় এক লুচু ডাইনোসর হঠাৎ করে তুরক এ সহযোগীকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। তুরক তার সহযোগীকে হিরোর মতো বাঁচাতে যায় ঠিকই, কিন্তু দেখতে পায় ততক্ষণে সব শেষ, তার সেই সহযোগীকে টেনে হিঁচড়ে কামড়ে ছিঁড়ে মেরে ফেলেছে সেই ডাইনোসর। এবং তার লাশের সামনে গিয়ে তুরক একটি ছুরি দেখতে পায়। তো ছুরি ধরার পর সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় 2122 সালে এসেও সে পুরো যুদ্ধ এই ছুরি দিয়েই করবে। তুরক হয়তো আমাদের এই আপদ থেকে অনুপ্রাণিত হয়েছিল যারা তাদের অতীতের দাদীদের স্মৃতি ধরে রাখতে চেয়েছিল। বাই দ্য ওয়ে, জোক সাপোর্ট, সামনে এগুই। তো তুরক সামনে এগুতে থাকে,
সামনে এগুতে এগুতে হঠাৎ করে স্লেডের সাথে তার আবার দেখা হয়। অতপর স্লেড ও তুরক একসাথে সামনে এগুতে থাকে। তো তারা কিছু ফিউচারিস্টিক পোশাক পরা কিছু মিলিটারিদেরকে দেখতে পায়, যাদেরকে এমজি সোলজার বলা হয়। মূলত জেনেরিক মেগাক্রপ নামক একটি সংস্থা, এর অধীনে সকল মিলিটারিরা কাজ করে থাকে। মূলত মহাকাশের এই গ্রহটাতে নিরাপত্তা এবং যাবতীয় বিষয় দেখভালের জন্য এই মিলিটারি গ্রুপটাকে রাখা হয়েছিল। কিন্তু অনেক অভিযোগ আছে যে এই মিলিটারিরা বিশ্বের বিভিন্ন টেরোরিস্টদেরও ফান্ড করে থাকে। এমনকি রোনাল্ড কেন নিজেও এই মিলিটারি সংস্থার হয়ে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছিল, এরকম একটি তথ্য ছিল হুইস্কি কোম্পানির কাছে। মূলত সেই জন্যই হুইস্কি কোম্পানি এখানে এসেছিল রোনাল্ড কেনকে অ্যারেস্ট করার জন্য। অতি উত্তম সিদ্ধান্ত, কিন্তু তারা এখানে এসে নিজেরাই ফেঁসে গিয়েছে। অতঃপর আমাদের তুরক র্যাম্বো মোডে এসে শত্রুপক্ষের সৈন্যকে ঘায়ল করে ফেলে। তো ঘায়ল করতে করতে সামনে এগুতে থাকে। এমন সময় তাদের সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু ওই গ্রহে এয়ার সাপোর্ট দেওয়া সম্ভব না। তাই এক সরিদয়বান টিরেক্স এসে বিপক্ষ দলে কিছু সৈন্যকে খেয়ে চলে যায়। আমার যা মনে হয় ডাইনোসর খুব ক্ষুধাতো ছিল, তাই কিছু না পেয়ে সৈন্যদেরকে খেয়ে ফেলেছে। একে বলে সাপেপর। এরপর তারা আবার সামনে এগিয়ে স্পেসশিপের আরও একটি ভাঙা অংশ পায়। তো সেখানে ঢোকার পর তুরক একটি তীর দেখতে পায়। সো সেই তীরটা নেবার পর তার মনে পড়ে যায় অতীতের স্মৃতি। আমি আগে বলেছিলাম এই আপদের অনুসারী উনি, দ্যাটস ওয়াই উনি অতীত ঐতিহ্য ধরে রাখতে চেয়েছেন। ঠিক তখনই স্লেট এসে বলে যে এখন একই 22 সাল, এখন এগুলো চলে না। ইউনো ঘাটতারা লোকদের কোনো কিছু বলে কাজ হয় না। তো তুরক ঘাটতারা মতো সেই তীর দিয়েই তার প্রতিপক্ষের সকল সৈন্যদেরকে ঘায়েল করতে থাকে। তবে এর মাঝে তার এক অতীত স্মৃতি মনে পড়ে যায়, যেখানে আমরা দেখতে পাই যে রোনাল্ড কেন এর অধীনে আমাদের তুরক তীর ছোড়ার প্রশিক্ষণ নিয়েছিল। তো অতঃপর তুরক সামনে এগিয়ে যাবার পথে একটি মিলিটারি ক্যাম্প পায়। সো সেই ক্যাম্পের ভিতরে ঢুকে তাদের সাধ্যমতো কিছু সৈন্যদেরকে ঘায়েল করে তারা ডেথভ্যালি নামক একটি অঞ্চলে এসে পড়ে। এই ডেথভ্যালি এই অঞ্চলটাকে এই কারণে বলা হয় কারণ এখানে কোনো গাছপালা নেই বললে চলে, এবং এখানে হিংস্র মাংসাশী ডাইনোসরে সবসময় ভর্তি থাকে এলাকা। তো সেই ডেথভ্যালি পাড়ি দেবার সময় আমরা অনেকগুলো ভেলোসিরাপ্টর এবং আমাদের সাহায্যকারী সেই টিরেক্সের সম্মুখীন হই। কিন্তু এবার টিরেক্স আমাদেরকে সাহায্য করতে চায় না, সে আমাদেরকেই খেতে চায়। দ্যাটস ওয়াই টিরেক্সকে একটু ভালো মতো শিক্ষা দিয়ে আমরা সেখান থেকে পালিয়ে আমরা একটি গুহার ভেতর দিয়ে অনেকগুলো ডাইনোসরকে মেরে আবার গুহার অপর প্রান্তে সবুজ পরিবেশে ঘেরা জঙ্গলের পথে বের হই। কিন্তু সেখানেই একটি স্পিনোসরাসের বাচ্চা আমাদের উপর অ্যাটাক করে। ঠিক তখনই দূর থেকে কেউ একজন স্নাইপার দিয়ে গুলি করে সেই ডাইনোসরকে মেরে ফেলে এবং আমাদেরকে বাঁচিয়ে দেয়। তো এই ভাইজানের নাম হচ্ছে রেইস। যাই হোক, এই রিস ভাইজানের সহায়তা নিয়ে আমরা সামনে এগোই, হরেক সৈন্যকে মোকাবেলা করি। পথিমধ্যে আমরা অনেক ধরনের ডাইনোসরের সম্মুখীন হই, তাদের সকলকে আমরা ঘায়েল করি। অনেক খোঁজাখুঁজির পর আমরা স্পেসশিপের অপর একটি ধ্বংসস্তূপের সামনে যাই এবং সেখানে আমরা দেখতে পাই আশ্চর্যজনকভাবে হুইস্কি কোম্পানির অন্যান্য সকল সদস্যরা বেঁচে রয়েছে। সেখানে সকলে সেখানে রিইউনাইট হয়। তবে একটা জিনিস মাথায় আসছে না, স্পেসশিপ এত উপর থেকে নিচে আছড়ে পড়লো, সব বেঁচে রইল কীভাবে রে ভাই? তোরা কি সুপার হিউম্যান? ওয়েট, এদের দেহে মুন্নিয়াপার মায়ের রক্ত প্রবাহিত হচ্ছে, এরা মেবি মরেও মরে না। যাকগে, অতঃপর এই মুহূর্তে হুইস্কি কোম্পানির কমান্ডার জানায় যে আমাদের এই মুহূর্তে কোনোভাবেই রোনাল্ড কেনকে আটক করা সম্ভব না। আমাদের এই মুহূর্তে মূল লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা এই গ্রহ থেকে বের হয়ে পুনরায় আমেরিকায় ফিরে যেতে পারি। তো এই জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ কমিউনিকেশন ডিভাইস দরকার, যে ডিভাইসটা আমরা আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি না। তো তারা সকলে মিলে সেই ডিভাইসটা খোঁজার জন্য জঙ্গলে এদিক ওদিক হাঁটতে থাকে। এমন সময় এক অতি উৎসাহী সৈন্য সেই ডিভাইসটা হাতে পায়, এবং ডিভাইসটা হাতে পাবার পর আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের মতো বিশাল চিৎকার দিয়ে বলে, "পাইছি, পাইছি!" ঠিক এরপরই সেখানে সেই ক্ষুধাতো টিরেক্স আপা এসে আমাদের মুশির বৈশিষ্ট্যধারী এই হতবাকা সৈন্যকে খেয়ে ফেলে। সকলে হতবাক হয়ে যায় হুইস্কি কোম্পানি, কারণ সেই ডাইনোসরটা যদি তাকে খেয়েও ফেলতো তবুও সমস্যা ছিল না, কিন্তু ডাইনোসরের পেটে যে কমিউনিকেশন ডিভাইসটা চলে গিয়েছে এটা হয়েছে সব থেকে বড় ঝামেলা। কারণ এই কমিউনিকেশন ডিভাইসটা তারা আমেরিকাতে কমান্ডিং সেন্টার বা কন্ট্রোল সেন্টারে কোনো রকম তথ্য পাঠাতে পারবে না। এমনকি তাদেরকে উদ্ধার করার জন্য যে স্পেসশিপ এসে নিয়ে যাবে সে ব্যবস্থাও তারা ওই ডিভাইসটা ছাড়া করতে পারবে না। অতঃপর নতুন লক্ষ্য হয়ে দাঁড়ায় সেই টিরেক্সকে ঘায়েল করার। তো সেই টিরেক্সের পিছু পিছু নিতে নিতে আমরা এক পর্যায়ে সেই টিরেক্সের নেস্ট বরাবর পৌঁছাই। তো নেস্ট বরাবর পৌঁছানোর পর টিরেক্স স্বাভাবিকভাবেই হুইস্কি কোম্পানির সকলকে চোর ভেবে সকলকে ধাওয়া করতে থাকে, এবং সেই তো এই দৌড়াদৌড়ির মাঝে হঠাৎ করে আমাদের তুরক ভাইজান সেই ডিভাইসটা খুঁজে পায়। তো সেই ডিভাইস নিয়ে একটি নিরাপদ স্থানে পৌঁছানোর পর তুরক ভাইজান প্রাথমিক প্রস্তুতি নেয় যে যেভাবে হোক টিরেক্সটাকে ঘায়েল করতে হবে। অতঃপর টিরেক্সটাকে সুযোগ বুঝে অনেকগুলো গুলি করতে থাকে। টিরেক্স এক পর্যায়ে দুর্বল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই টিরেক্সের কাছে গিয়ে টিরেক্সের চোখে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে টিরেক্সটার একটি চোখ অন্ধ হয়ে যায় এবং টিরেক্সটা অনেক ব্যথা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। ইস, জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজটার মধ্যে এই তুরক ক্যারেক্টারটা থাকা উচিত ছিল, তাহলে হয়তো আমরা ইন্টেন্স কিছু ডাইনোসর ফাইট দেখতে পারতাম, হিউম্যান ভার্সেস ডাইনোসর। হুইস্কি কোম্পানির সৈন্যরা পুনরায় একত্রিত হয়, তাদের ওপর হঠাৎ
আলাপ করে হামলা করে বসে এমজি সোলজাররা। ঠিক সেই মুহূর্তেই হুইস্কি কোম্পানির অন্যান্য কিছু সৈন্য দূর থেকে আচমকা অ্যাটাক করে এমজি সোলজারদেরকে হারিয়ে দেয়। এবং তো এই মুহূর্তে গ্রুপটা দুটি গ্রুপে ভাগ হয় এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে স্লেট, তুরক এবং অপর একটি সোলজার মিলে একটি রিসার্চ ল্যাবে যাবে এবং সেখান থেকে কিছু যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে একটি স্পেসশিপ হাইজ্যাক করবে এবং অপর দলটি ইনস্ট্রাকশন পয়েন্টে তাদের সকলের জন্য অপেক্ষা করবে। তো স্লেট, তুরক এবং আরও একজন সৈন্য চলে যায় একটি রিসার্চ ল্যাবে। সেই রিসার্চ ল্যাবে যাবার পর তারা ভেতরে রোনাল্ড কেনের একটি ফুটেজ দেখতে পায় কম্পিউটার ঘেটে। সেই ফুটেজে রোনাল্ড কেন বলছিল যে এমজি কর্পোরেশনের হয়ে অনেকদিন যাবৎ কাজ করার ফলে আমি একটি বায়োগ্যাস উৎপাদন করেছি। এই বায়োগ্যাসটা মূলত সাধারণত শত্রুদেরকে দমবন্ধ করে খুন করে ফেলবে। এমনকি এছাড়াও আমরা এমন কিছু মিউট্যান্ট প্রজাতির প্রাণী উৎপাদন করেছি যা দ্বারা আগামীতে যুদ্ধক্ষেত্রে বাড়তি সহায়তা অর্জন করা যাবে। ওর কথাবার্তা থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে জুরাসিক পার্কের ফর্মুলা ইউজ করে তারা অনেকগুলো ডাইনোসর এবং অনেকগুলো পোকামাকড় উৎপাদন করেছিল, যে পোকামাকড়গুলো তারা বায়ো ওয়েপন হিসেবে বিভিন্ন যুদ্ধে সাপ্লাই দিবে এরকমটাই টার্গেট করেছিল এবং বিনিময়ে মানির উপরে মানি কামাবে। কিন্তু এই পুরো ফুটেজ শেষ হতে না হতেই মাটি ভেদ করে অনেকগুলো স্কর্পিয়ন বের হয়ে আসে। তো তুরক সে সকল স্কর্পিয়নগুলোকে ঘায়ল করতে থাকে। তারা দুজনে মিলে একটি স্পেসশিপের খোঁজে সেখানে একটি হেলিকপ্টার পায়। সেই হেলিকপ্টার বরাবর তারা দৌড়ে যেতে থাকে কিন্তু সে সময় মাটি ভেদ করে অনেকগুলো বিচ্ছু বের হয়ে আসায় পুরো ভূমির সেন্টারটা ভেঙেই ধসে পড়ে মাটিতে। তো তুরকের সেখানে অনেকক্ষণ পর জ্ঞান ফিরে। ওয়েট, বিচ্ছুরা তখন কি কিছু করেনি তুরকরে? অদ্ভুত তো। যাই হোক, তুরক অতঃপর একটি ওয়েপন নিয়ে সামনে এগুতে থাকে এবং দেখতে পায় অনেক ধরনের বিচ্ছু আশেপাশে রয়েছে। তাদের সকলকে ঘায়ল করতে করতে এক পর্যায়ে স্লেডের সাথে দেখা হয়। ঠিক তখনই বিশাল সাপ আকৃতির একটি বেহায়া মনস্টার দেখতে পায়। এই মনস্টারটা আসলে নেশাগ্রস্ত ছিল কিনা আমি নিজে জানি না, দেখুন না কিরকম ভাবে দুলছে। যাই হোক, এই মনস্টারটাকে তারা ঘায়েল করে ফেলে। বাবা বাবা। এরপর তুরক এবং স্লেট পুনরায় আবার হুইস্কি কোম্পানির সাথে একীভূত হয়। এরপর তারা সকলেই একসাথে মিলে একটি সাবস্টেশনের দিকে আগতে থাকে। তখনই তারা টের পায় যে দূর থেকে এমজি সোলজারদের একটি অংশ এখানে টহল দিতে আসছে। ঠিক তখনই তারা সকলে লুকিয়ে যায় কিন্তু তারা বেশিক্ষণ লুকাতে পারে না, এক পর্যায়ে তাদেরকে যুদ্ধে এঙ্গেজ হতে হয়। তো সেখানে তুমুল এক যুদ্ধ হয় এবং এই যুদ্ধে পুরো ব্যাটালিয়নটাকে তারা শেষ করে দেয়। তবে আমাদের লোগান নামক যে মূল কমান্ডার, সে এই যুদ্ধে একটি হেলিকপ্টারকে ব্লাস্ট করতে গিয়ে নিজেই মৃত্যুবরণ করে। তবুও শেষ পর্যন্ত সে হেলিকপ্টারটাকে ব্লাস্ট করতে সক্ষম হয়। এরপর হুইস্কি কোম্পানি পুরো টিমটা সিদ্ধান্ত নেয় যে তারা এখন সাবস্টেশনের দিকে দ্রুত পৌঁছে যাবে এবং সেখান থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করার পাশাপাশি কোনো স্পেসশিপ পেলে সেখান থেকে তারা পুরো আমেরিকার পথে রওনা হবে। আর তা না হলে ওখানে আমেরিকায় অবস্থিত যে স্টেশন সেখান থেকে স্পেসশিপ পাঠানোর জন্য আবেদন করবে, এরকমই প্ল্যান নিয়ে তারা সামনে এগোতে থাকে। তো এরপর হুইস্কি কোম্পানি সাবস্টেশনের কাছাকাছি পৌঁছায়। এরপর সেখানে অবস্থিত অনেক টহলরত সৈন্যদের বিরুদ্ধে হুইস্কি কোম্পানি যুদ্ধ করে এবং এখানে হুইস্কি কোম্পানি এক সাহসী যোদ্ধা বাহির থেকে কভার দেয় এবং সকলকে ভিতরে যেতে সহায়তা করে। তো ওই সাবস্টেশনের ভিতরে তুরকদের টিমটা পৌঁছানোর পর তারা একটি স্পেসশিপের সামনে ঠিকই যায় কিন্তু গিয়ে তারা দেখতে পায় স্পেসশিপটা পূর্বে থেকেই ধ্বংস করা অবস্থায় রয়ে গিয়েছে। অর্থাৎ তার ব্যাপারে এমজি সোলজার্সটা অনেক আগেই টের পেয়ে গিয়েছিল। কিন্তু বিধিবাম তুরকদের হুইস্কি কোম্পানি সেখানে সকলকে ঘায়েল করতে থাকে। ততক্ষণ ঘায়েল করার পর একটি আগ্নেয়গিরির পর্বতের পাশ দিয়ে তারা সবচেয়ে রিস্কি যে এয়ারপোর্ট এমজি সোলজারদের সেদিকে তারা এগুতে থাকে। কিন্তু সেই এয়ারপোর্টের কাছাকাছি যাওয়ার পরই হঠাৎ করে রিস নামক সেই স্নাইপারটা মৃত্যুবরণ করে। কোথা থেকে গিয়ে তাকে তীর মেরে খুন করলো কিছুই বুঝলাম না। তো এরপর সেখানে সোলজারদের সাথে লুকোচুরি খেলা চলে। কিছু এমজি সোলজারদেরকে হুইস্কি কোম্পানির সৈন্যরা ঘায়েল করে কিন্তু সেখানেই আমাদের পরোপকারী আপু টিরেক্স ম্যাডামটা এখানে হাজির হয়। সে এখানে এই জন্যই হাজির হয়েছে কারণ তার আবার ক্ষুধা পেয়েছিল। এরপর সে এখানে কিছু সৈন্যকে খেয়ে ফেলে। ওরে ভাই, এর স্বভাব তো পুরো ফুডাপির মতোই, ফুডাপির বংশধর কিনা কে জানে। তো সে যখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, ঠিক সে ফাঁকেই তুরক সহ হুইস্কি কোম্পানির অবশিষ্ট সৈন্যরা ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করার পর তারা অনেক সহিংসতা চালাতে থাকে এমজি সোলজারদের উপর এবং গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায় তারা অনেকগুলো টাইম বোমা ফিট করে দেয়। কিন্তু শেষ টাইম বোমাটা ফিট করার সময় হঠাৎ করে কারা যেন দেয়ালে একটি বোমা ব্লাস্ট করে ভিতরে আসে। তো সেই সময় আমরা দেখতে পাই আমাদের তুরক ভাই যেন অজ্ঞান হয়ে যায়। বেচারা তো আসার পর থেকে খুব দৌড়ের মধ্যে আছে, অজ্ঞান হয়ে যাওয়া স্বাভাবিক, কিছুক্ষণ রেস্ট নিক। তো কিছুক্ষণ ঘুমের পর আমাদের তুরক ভাইজানের ঘুম ভাঙে। এরপর সে দেখতে পায় যে তার সামনে তার পুরনো লিডার রোনাল্ড কেন উপস্থিত রয়েছে। রোনাল্ড কেন সেখানে বলে যে তোমার গ্রুপের সকল সৈন্যকেই আমি প্রায় মেরে ফেলেছি, হাতে গোনা মাত্র চারজন আছো, এই চারজন দিয়ে তুমি কি বা যুদ্ধ করবে? এই কথা বলতে বলতেই কাউবয় নামক একটি সৈন্যকে রোনাল্ড কেন গুলি করে খুন করে ফেলে। ঠিক এর একটু পরই যে সকল টাইম বোমা গুলো হুইস্কি কোম্পানি ফিট করেছিল সেগুলো ব্লাস্ট হতে শুরু করে। এরপর ভবনের বিভিন্ন অংশ ধসে পড়তে থাকে যার কারণে রোনাল্ড কেন এবং তার সৈন্যদের মনোযোগ ওখানে সরে যায় এবং ঠিক সেই মুহূর্তেই স্লেট, তুরক ও সাথের এক সৈন্য মিলে সেখান থেকে দ্রুত বের হয়ে যায়। তো বের হয়ে তারা সেই এয়ারপোর্টে রাখা একটি স্পেসশিপের সামনে যায় এবং
সামনে যাওয়ার পর ও স্লেট ও অবশিষ্ট সৈন্যটা সেই স্পেসশিপে উঠে পড়ে। এরপর তুরককে অনুরোধ করলে তুরক জানায় যে আমার এখন একটি কাজ বাকি। তো আমাদের স্লেট ভাই যেন অতঃপর অপেক্ষা না করে স্পেসশিপ নিয়ে ঠিকই চলে যায়। কিন্তু তুরক তখনই লক্ষ্য করে যে অপর একটি অংশ হতে রোনাল্ড কেন আরো একটি স্পেসশিপে উঠেছে স্লেটদের স্পেসশিপটাকে ধ্বংস করার জন্য। ঠিক সেই মুহূর্তেই তুরক একটি অ্যান্টি এয়ারশিপ গান থেকে মিসাইল ছোড়ে, যে মিসাইলটা সরাসরি হিট করে রোনাল্ড কেন এর স্পেসশিপে, যার কারণে সেটা মাটিতে বিধ্বস্ত হয়। এরপর আহত অবস্থায় আমরা মিস্টার কেনকে দেখতে পাই। তো অতঃপর তুরক এবং রোনাল্ড কেন একে অপরের সাথে ওয়ান ভার্সেস ওয়ান ফাইট খেলে। তো এখানে তারা তো মারামারি এক ফাঁকে আমাদের তুরক ভাইজানটি বিশেষ বক্তব্য দেয়, তা হচ্ছে আমি কখনোই শূন্য ছিলাম না, একজন সৈন্য সর্বদা অর্ডার ফলো করে কিন্তু একজন যোদ্ধা সর্বদা তার হৃদয়ের কথা শুনে, আমি একজন যোদ্ধা। আমার একটা প্রশ্ন, সৈন্য যোদ্ধার মধ্যে পার্থক্য কি ব্রো? অতঃপর বাংলা স্টাইলে তারা দুজন মারামারি করতে থাকে, করতে করতে এক পর্যায়ে রোনাল্ড কেন ভাইজান ছুরি বের করে, কিন্তু নাটকীয় ভাবে বাংলা সিনেমার মতো সেই ছুরি শেষমেশ আমাদের রোনাল্ড কেনের গায়ে গেঁথে দেয় মিস্টার তুরক। যাকগে সর্বশেষ তুরক তার কাজ শেষ করতে পেরেছে, কিন্তু সেখানে আবার আমাদের পরোপকারী ডাইনোসর আপুটা উপস্থিত হয়। অ্যাকচুয়ালি এই টিরেক্স আপু মূলত একটু ছেঁচড়া স্বভাবের, তার খাবার লাগে কিছুক্ষণ পর পর খাবার খুঁজে। তো তার সর্বশেষ শিকার হয়তো এই তুরক হতে যাচ্ছে। আমাদের তুরক ভাইজান এবং টিরেক্স আপু কিছুক্ষণ যাব টম এন্ড জেরির মতো হাইড অ্যান্ড সিক খেলে। সর্বশেষ অনেকগুলো গুলি করার পর আমাদের টিরেক্স আপু যখন একটু দুর্বল হয়ে যায় তখন তুরক ভাইজান দ্রুত দৌড়ে লোকাল বাসে আমরা যেভাবে লাভ দিয়ে উঠি ঠিক এভাবেই লাভ দিয়ে টিরেক্স আপুটার চোখের ওখানে একটি গ্রেনেড বোমা ঢুকিয়ে জাম দিয়ে বের হয়ে যায়। তো টিরেক্স আপু যখন বুঝতে পারে তার চোখের মধ্যে মনে হয় কোনো ময়লা গিয়েছে, অতঃপর সে অনেকগুলো গর্জন দিয়ে মাথা নাড়াতে থাকলে ধুম করে বোমাটা ফুটে যায় এবং রক্তের আতশবাজি ফোটার সাথে সাথেই আমাদের টিরেক্স আপু চিরতরে বিদায় নেয়। তো সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে দূর থেকে একটি স্পেসশিপ আসছে এবং স্পেসশিপটি তুরকের সামনে নামে। তখন স্লেট তুরকের সামনে উপস্থিত হয় এবং বলে যে তুমি কি ভেবেছিলে তোমাকে রেখে আমরা চলে যাবো? চলো বন্ধু, মানে কি যে বান্দারা দেখতেই পারতাম ওই বান্দা এখন বন্ধু হয়ে গেল তোমার? দ্যাটস দ্য বেসিক হিউম্যান নেচার ম্যান। তো কি আর করার, তুরক অতঃপর সেই স্পেসশিপে ওঠার পর তারা রওনা দেয় আমেরিকার পথে। তো তুরক ভাইজান আমেরিকার পথে রওনা দিতে দিতে ভাবতে থাকে এই জার্নিটা তার লাইফে অনেক কিছু শিখিয়েছে। স্বাভাবিকভাবেই একজন গ্রাম্য যোদ্ধা হতে সে আজ পুরো মহাবিশ্বের একটি গ্রহকেই তামাতামা বানিয়ে আমেরিকায় ফিরে যাচ্ছে, সত্যি বিশেষ কিছু। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ তুরক। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও। বেসিক্যালি গেমের স্টোরি যেরকমই হোক না কেন, গেম প্লে এবং গেমের ওভারঅল গ্রাফিক্স এবং সব মিলিয়ে আমার ভালো লেগেছে গেমটা। 2008 সালে গেম আনতাজে এই গেমের গ্রাফিক্স এবং গেম প্লে ওভারঅল পারফেক্ট ছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যারা ডাইনোসর কিংবা প্রিহিস্টোরিক অ্যানিমেল পছন্দ করো তারা এই গেমটা ট্রাই করে দেখতে পারো। যাই হোক, হতাশ হবে না এতটুকু বলতে পারি। গল্পে যদি তুমি লজিক খুঁজতে যাও আমার মতো তাহলে হতাশ ছাড়া কিছুই হবে না। তাই আমি বলবো সেফ মজাদার হিসেবে গেমটা এনজয় করার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেন বিভিন্ন রকম স্টোরি এক্সপ্লেনেশন টাইপের ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। সো স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ বিলিভ অন দ্য অলমাইটি। আসসালামু আলাইকুম।